পাতায়ার যে ওয়াকিং স্ট্রিট ওইটার সাথে বেশ সাদৃশ্য আছে এটার। তাদের গাঁজা খাওয়ার নেশা আছে, এই দোকান থেকে তারা লিগালি কিনতে পারে। তো মুসাইফ এখন আপেল চুরিতে ব্যস্ত। এই এরিয়াতে থাকার একটা ডার্ক সাইডও আছে, এটা কি বললি না তো? পর্তুগালে বসবাসের জন্য যদি সবচেয়ে সুন্দর কয়েকটা জায়গার নাম বলা হয় একসাথে, তার মধ্যে অন্যতম একটা হলো আলবুফেরা। আজকে আমি এসে আলবুফেরা এক্সপ্লোর করতে, এবং এখানে আমার একটা ছোট ভাই আছে যে এখানে অনেকদিন ধরে বসবাস করছে, আমরা তার কাছ থেকে জানবো এখানে আসলে লাইফ অ্যাকচুয়ালি কেমন। বাইরে থেকে যেমনটা শোনা যায় মানুষের বাস্তবতা তা হয় না। তো আমরা আজকে পুরো শহরটা এক্সপ্লোর করবো, এবং একই সাথে জানার চেষ্টা করবো এখানে মানুষ কীভাবে জীবনযাপন করছে। তো ঠিক এইখানে হলো বাস আমাকে নামিয়ে দিল, এখানে এটার বাস স্টপেজ, এবং এখান থেকেই শুরু হয়ে গেলো ট্যুরিস্ট মার্কেট, এবং পুরো শহরটা জুড়েই হচ্ছে ট্যুরিস্টের আনাগোনা। মানে এই শহরে ট্যুরিস্ট বাদ দিলে আসলে আর কিছুই নেই। এখানে গরমকালে প্রচণ্ড ভিড় থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ ট্যুরিস্টরা, আমেরিকানরা, জার্মানরা, স্কটিশরা, আইরিশরা এরা এখানে এসে ভিড় জমায়। এরা লিসবনে খুব কম সময় কাটে, এবং এইখানে যে প্রিস্টিন বিচগুলো ওইটা উপভোগ করার জন্য এখানে চলে আসে। পর্তুগালের সর্বদক্ষিণে আলগার্ভ যে রিজিয়নটা, সেই রিজিয়নের একটা শহর হলো আলবুফেরা। এবং আলগার্ভ রিজিয়নে আরও অন্য অন্য জায়গা অনেক বেশি ফেমাস, কিন্তু আলবুফেরার একটা আলাদা বিউটি আছে। তো এই হলো আমার ছোটো ভাই মুসাইফ। আমরা আগে একসাথে লিসবনে থাকতাম, পরে ওর জবের কারণে আলবুফেরাতে চলে আসে। তো ওর ভরসাতেই আসলে এখানে আসা, এবং ও আজকে আমাদের জানাবে এখানে আসলে লাইফস্টাইলটা কেমন। মুসাইফ, তোকে যদি আমি জিজ্ঞেস করি যে এই লিসবন আর আলবুফেরার লাইফের দিক থেকে মানে কি পার্থক্য দেখতেছিস? লিসবন এবং আলবুফেরা যদি কম্পেয়ার করা হয় তাহলে তো জীবনযাত্রার মান অনেক বেশি ভালো, এবং যে জব অপরচুনিটিস আছে অবশ্যই লিসবনের থেকে এখানে অনেক ভালো। এবং এর কিছু ডার্ক সাইডও আছে যেগুলো নিয়ে আমরা একটু পরে ডিসকাশন করতেছি। বড় স্কোয়ার দেখতে পাচ্ছি আমি ওল্ড টাউনে আমাদের। মুসাইফ, এটা কি আসলে? এটা হচ্ছে একটা বটতলা। কি পরে বলতেছি, বটতলা না, এটা হচ্ছে ডাউন টাউনের একটা রাতের বেলা, এবং মেইন স্কোয়ার থেকে আমরা ধীরে ধীরে সব যাচ্ছি এবার গলির মধ্যে। গলিগুলো এত সুন্দর সাজানো, মানে আপনারা যদি একটু খেয়াল করেন যে একটা জানালার পাশে যে একটা টপ থাকবে সেখানে ফুলগুলো খুব পরিপাটি করে সাজানো, এই টুকরো টুকরো ডিটেইলগুলো মানে একটা জায়গাকে আর বেশি সুন্দর করে তোলে। ফাঙ্কি রেস্টুরেন্ট একটা, একই সাথে সুভেনিয়ার শপ, মানে মোটামুটি একটা বিচ টাউনের যা যা থাকা লাগে সব আছে এখানে। ইউরোপের অন্যান্য শহরের মতো এখানেও ক্যানাবিস শপ আছে, গাঁজার দোকান আছে, ইভেন এখানে একটা গাঁজার গাছের ছবিও দিয়ে রাখছে। তাদের গাঁজা খাওয়ার নেশা আছে, এই দোকান থেকে তারা লিগালি কিনতে পারে। কিন্তু এই শহরটাও অন্যান্য শহরের মতো পাহাড়ি পর্তুগালের, এখানে উপরে ওঠার জন্য পুরোটাই এস্কেলেটার দেওয়া। শপিং মলের এস্কেলেটারে তো অনেক উঠছি, এবার একটু পাহাড়ে ওঠার যে এস্কেলেটার সেটাই উঠে এক্সপিরিয়েন্স করি। পুরো এস্কেলেটার জুড়ে নানান ধরনের স্টিকার লাগানো, টুরিস্টদের কারবার, কে কার ছবিও লাগা গেছে এখানে। বেসিক্যালি উপর থেকে দারুণ একটা ভিউ দেখা যায় এই বিচটার, তো ওই কারণে সবাই উপরে ওঠে, এবং উপরে রাস্তায় যারা উঠতে চায় তারা এটা আসলে ইউজ করে। এইখানে এস্কেলেটার লাগানোর আর একটা বিশেষ কারণ আছে, সেটা হলো এই আলবুফেরার অন্যতম সুন্দর ভিউ পয়েন্ট হলো এখানে, এবং এখান থেকে যেন সবাই ইজিলি আসতে পারে এখানে দেখ থেকে এই ভিউটা দেখতে পারে, যার ফলে এই এস্কেলেটারটা দেওয়া। ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এই জায়গাটা খুব বিখ্যাত, এই যে প্যারাসেলিং চলতেছে, বিভিন্ন রকম ক্রুজ হয়, বারবিকিউ ক্রুজ, সানসেট ক্রুজ, বিভিন্ন নামে এক একটা প্যাকেজকে যত আকর্ষণীয় করা যায় করে করে এখানে সেল করে আর কি। আমরা এদিক থেকে এবার টেস্ট সেরে যাই। ও ওইটা কি? আরে বাপরে, নিচে দুর্দান্ত বিচ, জেটির মতো। আর এইদিকে যদি যাওয়া যায় আরো 200-300 কিলোমিটার তাহলে মোরক্কো পৌঁছে যাবো আমরা। আচ্ছা মুসাইফ, এইখানে যদি কেউ থাকতে চায় বাসা ভাড়া কেমন এক রুমের? বাসা ভাড়া 450-650, এখন এটা ডিপেন্ড করে যে কোয়ালিটি অফ দ্য রুম এবং কোন প্লেস অনুযায়ী, ফ্যাসিলিটিজ অনুযায়ী এবং স্থান ভেদ। এই তোর পেছনে ট্রেন, পর্তুগালে শাসন করছে প্রায় 400 বছর, এবং তারা এই জায়গাটার নাম ছিল আলবুহেরা, যেটা অর্থ হলো দ্য লাগুন, অর্থাৎ সি আর কি, সমুদ্র। তো ওই আলবুহেরা থেকে কালের পরিক্রমা এটা এখন আলবুফেরা। তো ওই কালচার সেটার কিছু কিছু এরা এখনো ধরে রাখার চেষ্টা করছে, তার মধ্যে একটা হলো এই খেজুর গাছ দিয়ে শহরটা বেশ মোটামুটি সুসজ্জিত। স্থির একটা গাড়ি এখানে, GT3RS। এখানে একটা বিচ ক্লাব আছে বেশ নাম করা, নাম হলো মনিকা ইজাবেলা। এখান থেকে সামনে বিচের স্টানিং ভিউ, আর পুরো এই এরিয়াটা জুড়ে আসলে এদের প্রপার্টি।
বিচে নামার জন্য বেশ ভালো একটা রাস্তা বানা রাখছে, যে বালিটালি পাড়ায় আসতে হবে না, কারণ এখানে অনেক সময় বৃষ্টিতে কাদা থাকে এবং মানুষ স্লিপ করতে পারে যেহেতু পাহাড় থেকে নামছে। কাঠের ব্রিজ ধরে আমরা এখন এই বিচে নেমে চলে আসছি। বিচে বেশ বহুত টুরিস্ট আছে, কিন্তু আসলে কোনো শোরগোল নাই, চুপচাপ সবাই আসলে এই জায়গাটা আসে মানুষ রিল্যাক্স করতে। আর ইউরোপের উত্তরের দিকে যে কান্ট্রিগুলো, ওগুলো যারা সূর্যের আলো পায় না তারা এখানে নিয়মিত আসে সূর্যের আলো উপভোগ করতে বেসিক্যালি, আর বডিটার একটা ট্যান বানায় দেয়। এই বিচ থেকে উপরে ওঠার জন্য এখানে একটা সিঁড়ি আছে, এখানেও যদি একটা এসকেলেটর হতো তাই না হোসাইফ? অদ্ভুত ভাবে একটা গ্যাপ রাখা হয়েছে এই দুই পাহাড়ের মাঝখানে। ঠিক এইখানে একটা কেভ, সমুদ্রের পানি এর ভিতরে ঢুকতেছে নিচ থেকে। এখানে যখন বড় বড় ঢেউ আসে আমি মোটামুটি নিশ্চিত এখান থেকে পানি উঠে আসে। যে পথটা ধরে আমরা হাঁটতেছি পথটাও আর অ্যাডভেঞ্চার, ছোটো ছোটো ক্লিফ খুব হাই না কিন্তু ভিউটা মারাত্মক। গল্প করতে করতে এখানে পড়ে যায় তার আসলে খবর আছে উঠতে গেলে, মানে এখানে সরাসরি ওঠাটা বেশ টাফ, অনেক খাড়া, এদিক থেকে আবার সমুদ্রের ঢেউ এখানে এসে বাড়ি দিচ্ছে। আমরা পুরো ওই সমুদ্রের পাড়টা ঘুরে প্রায় 2-3 কিলোমিটার হেঁটে তারপর আমরা আর একটা বিচে আসলাম। এই বিচটা মোটামুটি ছোট কিন্তু সুন্দর আছে। সূর্য এখন মাথার উপর, অনেক গরম লাগতেছে, আমরা তিনজনই সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন বিচে নামব। আমরা গোসল করছি খুব ভালো কথা, কিন্তু বিচটা প্রচন্ড নোংরা, সমুদ্র তল দেশ থেকে এই যে এই জিনিসগুলো তুলে নিয়ে আসতেছে, তো যার ফলে গোসলের জন্য খুব একটা উপযুক্ত মনে হয়নি। আর ওখানে পাথরও আছে, তো আমরা মোটামুটি যতটুকু ভেজা যায় আমরা ভিজছি, কারণ প্রচন্ড গরম লাগতেছিল, এখন ফিলিং ফ্রেশ। আমরা এখন আবার শহরের দিকে যাচ্ছি। এখন যেখানে আসছি জায়গাটার নাম হলো ঔরা। এই জায়গাটা নাইট লাইফের জন্য বিখ্যাত, থাইল্যান্ডের পাতায়ার যে ওয়াকিং স্ট্রিট ওইটার সাথে বেশ সাদৃশ্য আছে এটার। নিঃসন্দেহে লিসবনের যে নাইট লাইফ সেটা হচ্ছে হাজার গুণ ভালো এখানে। আলবুফেরার নাইট লাইফ খুবই বিখ্যাত, বলা যায় যে পর্তুগালে যতগুলো শহর আছে সেগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, যার ফলে এখানে অনেক ইয়াং টুরিস্টরাও আসে, একই সাথে বিচ প্লাস এই জায়গায় যে নাইট লাইফ এটা উপভোগ করার জন্য। আমাদের এক ছোটো ভাইয়ের বাসায় আসছি, ওর বাসায় এসে দেখেন একটা আপেল গাছ, তো মুসাইফ এখন আপেল চুরিতে ব্যস্ত, এই টুস করে নিয়ে নিল। ভালো মিষ্টি তো, তাহলে তো আমার জন্য চুরিতে হয়। পুরনো একটা বাসা, পরিত্যক্ত সুইমিং পুল। আচ্ছা মোসা, ভালো কথা, এইখানে যদি কেউ রেস্টুরেন্টে বা নর্মাল যে চাকরিগুলো আমরা নর্মালি করে থাকি সেইগুলো করলে কেমন কি স্যালারি? মোটামুটি স্যালারি লিসবন থেকে বেটার, 1200 আরামসে এসে যায় উইথ টিপস। আচ্ছা আচ্ছা, আর এমনি তো জবের কথা তো বললি যে মোটামুটি পাওয়া যায়। হ্যাঁ, জব সামার টাইমে জব অবশ্যই পাওয়া যায়, একটু খোঁজাখুঁজি করতে হবে তাহলে পাওয়া যায়। আর ল্যাঙ্গুয়েজ তো একটা ম্যাটার করে, তো ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে জব অনেক ইজি এখানে। আচ্ছা আচ্ছা, কম্পেয়ার টু লিসবন। এখানে কিন্তু কোনো ট্রাফিক সিগন্যাল নেই, এই একটা ইন্টারেস্টিং ব্যাপার এই শহরে। এই যে এরা এসে এখানে দাঁড়ায় গেছে, ওরা আসতেছে, এ বামে যাবে বলে আগে চলে গেল, একই তো, কোনো ট্রাফিক সিগন্যাল কিন্তু এখানে চলতেছে না, সবাই যা যা নিজের মতো। এই যে ওয়েট করতেছিল এতক্ষণ, এই রাস্তা ফাঁকা হয়ে গেছে, এবার চলে যাচ্ছে রাতে। আবার এই রাস্তাটা যেহেতু নাইট লাইফ এরিয়ার জন্য বিখ্যাত, এই রাস্তাটা আবার আটকে দেয়, তখন এখানে যানবাহন চলে না। আমরা ওল্ড টাউন থেকে বেশ দূরে চলে আসছি, এখন অতখানি পথ আবার হেঁটে যাওয়া পসিবল না, যাচ্ছে আমরা একটা গাড়ি নিচ্ছি এখন নিয়ে আমরা ওল্ড টাউনের দিকে আবার যাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল করলাম, বেশিরভাগ বাড়ি সব সাদা, এটা নাকি এই এই এরিয়ার এই জোনের নাকি একটা মানে কালচার, যে যত বাড়ি হয় বেশিরভাগই সাদা, আর একটু একটু নীলের সংমিশ্রণ থাকতে পারে বড় চোখ, কিন্তু মেজরিটি হচ্ছে সাদা রঙের। এখানে এত এত সামার হাউসের ভেতরে হঠাৎ করে আমরা একটা দারুণ ভিউ পয়েন্ট পাইলাম, উপর থেকে সুন্দর একটা ভিউস। ঠিক এখানেই আবার নিচে একটা ছোটোখাটো ফুটবল মাঠ, প্রপার সাইজের না কিন্তু মোটামুটি শরীরচর্চার জন্য যথেষ্ট। পুরো এই এরিয়া জুড়ে যতগুলো বাসা দেখলাম সব হলো সামার হাউস,
মানে টুরিস্টরা এখানে এসে গরমকালে থাকে ভাড়া নিয়ে, কিন্তু এই এলাকার শেষটা আরো বেশি জোস আমি দেখাচ্ছি। এই হলো রাস্তা, সেই একটা অবস্থা। মুসাইফের কি হলো হঠাৎ করে? এরপর আমরা যে জায়গাটায় গেলাম, এই জায়গাটার নাম হলো মারিনা। আলবুফেরার যতগুলো টুরিস্ট স্পট আছে তার মধ্যে এটা অন্যতম একটা জনপ্রিয় জায়গা। এই কালারফুল বিল্ডিং গুলো দেখার জন্য লোকজন এখানে আসে। পাশাপাশি যে রাস্তাটা দিয়ে আসলাম, একদম নিরিবিলি চুপচাপ সাদা সাদা বাড়ি। এদিকে ছিল নীল পানি, এখন যদি পাহাড় চলে আসছে দেখা যাচ্ছে না। এখানকার একটা এক একটা বাড়ি দেখলাম মাথা খারাপ হওয়ার পক্ষে, মানে সব বিশাল বিশাল বড় লোকরা এক একটা এখানে বাড়ি করে রাখছে, তাদের সামার ভ্যাকেশন কাটানোর জন্য এখানে আসে। বেশিরভাগ সময় কিন্তু ফাঁকা পড়ে থাকে। বিদেশি পয়সায় বানানো বিল্ডিং গুলা, এই এলাকাটা যত দেখতেছি তত অবাক হচ্ছে। এত সুন্দর টিপটপ সাজানো গোছানো, নিচে তো আরো সব কালারফুল হাউস যেগুলো দেখলাম ওইদিকে আমি যাচ্ছি। পুরো লাস ভেগাসের একটা বাইক মনে হচ্ছে এখানে। চারপাশে বাড়ি, সূর্য ডুবতেছে, রঙিন আকাশ, পাকা রাস্তা, এদিকে পাম ট্রি, অসাধারণ। এটা মেরিনা বলার কারণ হলো এই জায়গা থেকে সব বোট গুলো ছাড়ে, এগুলো সব টুরিস্টদের এই সমুদ্রের ভিতরে নিয়ে যায়, বিভিন্ন রকম ট্রিপ করে, বিভিন্ন বিচে যায়, এইগুলো দিয়ে এরিয়াটা এসে মানুষজন খাওয়া দাওয়া করতে পছন্দ করে। মোটামুটি নিরিবিলি শুনশান একটা জায়গা। তবু স্যার, তুই যে বারবার বলতেছিলি যে এই এরিয়াতে থাকার একটা ডার্ক সাইডও আছে, এটা কি বললি না? তো ডার্ক সাইড হচ্ছে এখানে বেশিরভাগ কাজ হচ্ছে সামার বেসড। আচ্ছা, তো সামারটা থাকবে হচ্ছে আনটিল নভেম্বর পর্যন্ত সবার কাজ থাকে, জব থাকে, কিন্তু নভেম্বর থেকে আনটিল মার্চ বা এপ্রিল পর্যন্ত বলতে গেলে 90% জব বা কোনো কাজ থাকে না। আচ্ছা, তো এই সময় বেশিরভাগ মানুষ কি করে হয়, দেশে চলে যায় যাদের যাদের যাওয়ার অ্যাবিলিটি আছে, না হলে এদিক সেদিক যায়, বা যতটুকু সেভিং থাকে ওটা নিয়ে চলে, প্রিপেয়ার হয় আর কি নেক্সট সামারের জন্য। এই পাশে সূর্য ডুবতেছে, ঠিক এই পাশে চাঁদ উঠতেছে। আজকে আলবুফেরা এই শর্ট ট্রিপে আমি যতটুকু যা বোঝার বুঝলাম যে এই শহরটায় অনেক শান্তি আছে লিসবনের তুলনায়, এবং কাজের অপরচুনিটিও বেশ ভালো। আর পুরো শহরটায় ইটস অল অ্যাবাউট টুরিস্ট এবং হলো সমুদ্র, এইটা নিয়ে এই শহরের গল্প। ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। নেক্সট টাইম যদি আসি আরও লম্বা সময় নিয়ে আসবো, এবং আরও আশপাশে কয়েকটা ছোটো ছোটো শহর আছে সেগুলো আমরা ঘুরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।